আসসালামু আলাইকুম বন্ধুরা, শিক্ষক নিয়োগ স্থগিত নিয়ে আদালতে শক্ত অবস্থান চায় এনটিআরসিএ। এ বিষয়ে একটি নিউজ প্রকাশ করেছে দা ডেইলি ক্যাম্পাসে। তো বন্ধুরা, আমরা এই নিউজ সম্পর্কে বিস্তারিত জানব। তো বিস্তারিত জানার আগে আমি বলতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম নতুন নতুন নিউজ আপডেট পেতে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা বিস্তারিত খবরে। এখানে বলা হয়েছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসিএ তৃতীয় গণবিজ্ঞপ্তির স্থগিত করার আদেশ শুনানি পিছিয়ে আগামী 20 মে নির্ধারণ করা হয়েছে, যদিও মঙ্গলবার 18 মে এটা করার কথা ছিল। এদিকে রিট শুনানিতে নিজেদের পক্ষে আদালতের আইনজীবী সহ অতিরিক্ত 2 আইনজীবীকে নিয়োগ দিয়েছেন এনটিআরসিএ। এছাড়া অ্যাটর্নি জেনারেল AM আমিনউদ্দিনকেও রাখার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন এনটিআরসিএ চেয়ারম্যান আরশাফউদ্দিন। তিনি বলেন, মহামান্য হাইকোর্টের আদেশে গণবিজ্ঞপ্তি স্থগিত আছে, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব আগামী 20 মে তারিখের শুনানিতে আমাদের নির্ধারিত আইনজীবী ছাড়াও আরও 2 জন আইনজীবী থাকবেন, এছাড়া অ্যাটর্নি জেনারেলের রাখার চেষ্টা করছি। 54,000 শিক্ষক নিয়োগে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব, আমরা চাই যোগ্য শিক্ষকরাই চাকরি পাক। এর আগে গত 4 এপ্রিল গণবিজ্ঞপ্তি প্রকাশ করা এনটিআরসি 30 এপ্রিল আবেদনের সময় শেষ হয়। এতে প্রায় 1 কোটি আবেদন পড়েছে। গত 6 মে গণবিজ্ঞপ্তি স্থগিত করে দিয়েছিলেন হাইকোর্ট। একই সঙ্গে প্রথম থেকে 12তম নিবন্ধন পরীক্ষায় সনদধারীদের মধ্যে যারা বঞ্চিত মনে করে আদালতে গিয়েছিলেন তাদেরকে 1 সপ্তাহের মধ্যে নিয়োগ দেওয়ার সুপারিশ করার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। জানা গেছে, 2017 সালের 14 ডিসেম্বর হাইকোর্টে একটি রায় দিয়েছিলেন। ওই রায়ের কয়েক দফার নির্দেশনা ছিল, তার মধ্যে একটি ছিল সম্মিলিত মেধা তালিকা অনুযায়ী রিট আবেদনকারী ও অন্যান্য আবেদনকারীদের নামে সনদ জারি করবে, কিন্তু 2 বছরেও রায় বাস্তবায়ন না করায় রিট আবেদনকারীরা আদালত অবমাননার আবেদন করেন। আবেদনের শুনানি করে 2019 সালের রুল জারি করেন হাইকোর্ট। এই রুল বিবেচনাধীন থাকা অবস্থায় 54,000 পদের জন্য গণবিজ্ঞপ্তি জারি করে এনটিআরসিএ। এরপর নিয়োগ থেকে বিরতি থাকতে একটি আবেদন করে রিটকারীরা। তো বন্ধুরা, এই যে নিউজটি ছিল শিক্ষক নিয়োগের স্থগিত নিয়ে আদালতে শক্ত অবস্থানে এনটিআরসি, এর বিস্তারিত আমি আপনাদের পড়ে শোনালাম। তো বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর যদি আপনার কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।